নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আহেলিসভ্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গত 22শে ফেব্রুয়ারি আমার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তো সেই দিন আমার হাজব্যান্ড আমাকে একটা সারপ্রাইজ ডিনার দিয়ে খাইয়েছিল। তো আমাকে নিয়ে গেছিলো ফিউশন ফ্যান্টাসিয়া রেস্টুরেন্টটা, কিন্তু খুব সুন্দর। এটা কমলা গার্লস স্কুলের কাছাকাছি হেমন্ত মুখার্জি সরণিতে এই রেস্টুরেন্টটা আছে। আমি এক্স্যাক্ট লোকেশানটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এন্ট্রিটা দিয়ে ঢুকি আমার প্রথমেই এই ভালো লাগলো। তারপরে এখানে লিফটে করে ওপরে উঠে গেলাম, নিচে কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, ওপরেই যেতে হবে। আর ভেতরে ঢুকেই দেখুন পুরো জাহাজের অ্যাম্বিয়েন্স, পুরোটা বেশ ভালো লাগছে। আর একটা ডান দিকে একটা জাহাজের ডেকের মতন করা আছে, সেখানে অনেক রকম মকটেল এগুলো পাওয়া যায়। আর ভেতরে প্রতিটা অ্যাম্বিয়েন্স কিন্তু খুব ভালো, আসবাবপত্রগুলো বেশ, কাঠের চেয়ার, তারপরে শিকল দেওয়া কামান আছে, যেরকম জাহাজে যেরকম আমরা দেখি মাস্তুল থাকে, লণ্ঠন থাকে, দড়ি থাকে, যেরকম জাহাজে আমরা দেখি সাধারণত সেরকমই। আর এই রেস্টুরেন্টে কিন্তু একদম পাহাড় থেকে সাগর অবধি আপনারা যা চাইবেন সেই ধরনের আপনারা মেনু এখানে পেয়ে যেতে পারেন। মোমো আপনি পারবেন, আবার সরু চাকলিও আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই পাইরেটস অফ ক্যারিবিয়ান দেখেছেন, অনেকটা কিন্তু সেরকমই ফিল লাগছিল। আমাদের যেতে একটু রাত হয়ে গেছে, এখন আপাতত ফাঁকাই আছে। আমাদের মেইন উদ্দেশ্য ছিল এখানে ওই ব্যাম্বু চিকেন বিরিয়ানিটা খাওয়ার। এটা হচ্ছে মেনু কার্ড। দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে একটু হয়তো দামগুলো বেশি, কিন্তু পরিমাণটাও কিন্তু অনেকটাই বেশি। মানে এক একটা ফ্রাইড রাইস বলুন, বিরিয়ানি বলুন, অনায়াসে দুজন আপনারা শেয়ার করে খেতে পারবেন। এবং সব কিছু পাওয়া যায়, অক্টোপাস, চিংড়ি মাছ, তারপরে স্কুইড, সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। ক্র্যাব, লবস্টার, যা আপনাদের পছন্দ। তবে ট্রাইবাল কুইজিনের মধ্যেও আপনারা কিন্তু অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন। আমরা প্রথমে স্টার্টারে অর্ডার করেছিলাম বাঁশ পোড়া চিকেন। এটা খাওয়ার খুব আমার ইচ্ছা ছিল। এই চিকেনটার মধ্যে একটা বাঁশ পোড়ার যে স্মোকি ফ্লেভারটা অসাধারণ লেগেছিলো। যদি আপনারা যান তো এটা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। একটা স্মোকি যেহেতু ফ্লেভারটা আছে না, খুব ভালো লাগছিলো। আর চিকেনটা এতটাই সফট ছিল, আমি কাটা চামচ দিয়ে একটা তোলার চেষ্টা করছি, চামচের একটা ছোঁয়াতেই দেখুন চিকেনটা পুরো ভেঙে গেল। চিকেনটা কিন্তু ভীষণ সফট ছিল। আরেকটা স্টার্টারও আমি বুক করেছিলাম, সেটা হচ্ছে পমফ্রেট তাওয়া ফ্রাই। এটা কিন্তু স্পেশালি আমার হাজব্যান্ড আমার জন্য এটাকে অর্ডার করেছিল, কারণ আমার পমফ্রেট মাছ ভীষণ পছন্দের মাছ, তাই স্পেশালি এটা আমার জন্যই অর্ডার করা ছিল। এটাও কিন্তু খুব ভালো খেতে। এই রেস্টুরেন্টে কিন্তু আগে থেকে টেবিল বুক করারও অপশান আছে। আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দেবো, সেটা আপনাদের যদি মনে হয় চেক করে নিতে পারেন। এরপরে আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম সি ফুড ফ্রাইড রাইস। এতে আপনারা স্কুইড, ক্র্যাব এবং প্রন পাবেন। আর মাঝে একটা সাইড ডিশ অর্ডার করেছিলাম, পোলি মির্চি ফিশ, অনেকটা সাউথ ইন্ডিয়ান টাইপ ফিশটা কিন্তু খুব ভালো ছিল। আর যেটা আমাদের মেন উদ্দেশ্য, ব্যাম্বু চিকেন বিরিয়ানি, এই তিনটে আমরা মেন কোর্সে অর্ডার করেছিলাম। অনেকটাই কিন্তু কোয়ান্টিটি ছিল, আমরা শেষ অবধি পুরোটা খেয়ে উঠতেও পারিনি। আর টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল। ব্যাম্বু চিকেন বিরিয়ানি আমি ফার্স্ট টাইম খাচ্ছি, তো এর মধ্যে যে স্মোকি ফ্লেভারটা ওটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আর যে ফিশের সাইড ডিশটা ছিল পলি মির্চি, এটাও কিন্তু খুব সুন্দর খেতে।
আপনারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনাদের একটা লাইক অনেকটা ইন্সপায়ার করে। আর যদি অনেক ভালো লেগে থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও আমি শেয়ার করব সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।